যেই ক্যাপ্টেন হোক না কেন পাশে থাকাটা জরুরি, হঠাৎ করে মাদুগালে বা ইমরান খান হয়ে যাওয়া যায় না বা ধোনি হয়ে যাওয়া যায় না। কিন্তু সেই বয়স ভিত্তিক দল থেকেই মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করে আসছিলেন নিয়মিত, তবে কোনো এক অজানা কারণে জাতীয় দলে ক্যাপ্টেন হিসেবে তাকে বিবেচনা করা হয়নি। নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ছেন, মিরাজের পথটাও এখন খোলা, ক্রিকেট বোর্ডের কাছে আর অপশনও নাই। যতটুকু খবর, টেস্ট আর ওয়ান্ডের ক্যাপ্টেন হচ্ছেন মিরাজ, যা বলা যায় ডিজার্ভিং। অনেক অপেক্ষার পর বুঝে পেলেন তার প্রাপ্যটা। জানা গেছে সাউথ আফ্রিকা সিরিজের পরই আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে নতুন অধিনায়কের নাম। টেস্ট আর ওয়ানডেতে মিরাজ টি টোয়েন্টির নতুন ক্যাপ্টেন হতে পারেন তাওহিদ হৃদয়, তবে সেখানেই আছে ভয়। ক্যাপ্টেন্সি হৃদয়ের জন্য হতে পারে চাপ, যা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। তার মতো একজন এক্সেপশনাল ব্যাটারের ফার্স্ট ক্লাস সার্ভিস মিস দলের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ। তবে ক্যাপ্টেন যেই হোক, তাকে সময় দিতে হবে। হুট করে কেউ ইমরান খান বা মহেন্দ্র সিং ধোনি তো হতে পারবে না। একজন এত প্রতিভাবান খেলোয়াড় যে রিসেন্টলি খুব ভালো খেলেছে, আমরা সবাই জানি যে দুর্দান্ত একজন ব্যাটসম্যান, কিন্তু তার মতো একজন খেলোয়াড় কিন্তু আমাদেরই কারণে ক্যাপ্টেন্সিটা করতে পারছে না। কারণ ক্যাপ্টেন্সি আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে কিন্তু সবসময় চাপে থাকতে হবে, ভালো পারফরমেন্স হবে না, এবং তাকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করি বা যেভাবে সমালোচনা করি তার জন্য খুব কঠিন হয়ে যায় কিন্তু, এবং তার ভালো না খেলার কারণে হয়তো সেটা। সো আমার মনে হয় খুব প্রয়োজন ছিল ওর পাশে থাকা, ওকে সাপোর্ট দেওয়া, এটা মনে রাখা যে বাংলাদেশ দলের মতো একটা দলের ক্যাপ্টেন, এবং এই দল খুব ইনকনসিস্টেন্ট, এবং ও নিজেও একজন খুবই তরুণ একজন খেলোয়াড়। সো ওর ব্যাপারে আরেকটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল কিন্তু। সো আমরা হয়তো শান্তিকে যদি না রাখি ক্যাপ্টেন হিসেবে, সে যদি না থাকতে চায়, কারণ না কারোর কাছে আমাদের যেতে হবে, কিন্তু তাকে কিন্তু একই জিনিস ফেস করতে হবে। সো আমার মনে হয় যে আমাদের উচিত হবে যেই ক্যাপ্টেন হোক না কেন, সে যদি কন্টিনিউ করে থাকে সেটা হতে পারে, বাট পাশে থাকাটা জরুরি। বুঝতে হবে যে এটা হঠাৎ করে স্টিভ ওয়া হয়ে যাওয়া যায় না, হঠাৎ করে মাদুগালে বা ইমরান খান হয়ে যাওয়া যায় না বা ধোনি হয়ে যাওয়া যায় না, কিন্তু সময় দিতে হবে। এবং আমাদের কালচারের মধ্যে কিন্তু ওইভাবে ক্যাপ্টেন গড়ে ওঠে না কিন্তু। সো ক্যাপ্টেনের উপরে এত চাপ সৃষ্টি করাটা বোধ হয় কিছুটা অনুচিত। মিরাজ হৃদয় ক্যাপ্টেন্সি পেলে নতুন এক যুগেই প্রবেশ করবে বাংলাদেশ ক্রিকেট, সেই যুগটা হোক ফিয়ারলেস, যেমন ক্রিকেট বাংলাদেশ দলের কাছে বহু দিনের চাওয়া। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।